অনেক সময় এতে একটা ভাইরাল অ্যাটাক বা একটা ব্যাকটেরিয়াল অ্যাটাকও দেখা যায়, অনেক সময় ফাঙ্গাল অ্যাটাকও দেখা যায় বোগেনভিলিয়াতে। হ্যাঁ, যদি বোগেনভিলিয়াতে, তোমরা হয়তো যারা নতুন নতুন বোগেনভিলিয়া করছো তারা বুঝতেই পারবে না যে গাছে রোগ হয়েছে। দেখো, এই কায়াটা ভ্যারাইটিটা হলো মানে হেভি ব্লুমার, মানে সবসময় এই গাছে ফুল থাকে আর প্রচণ্ড ফুল হয়, তার জন্য হয় কি এর মধ্যে কিছু রোগ দেখা দেয়। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা এই বোগেনভিলিয়ার সমস্ত রোগ নিয়ে ভিডিও হতে চলেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো শেয়ার করো, আর একটা লাইক করো, আর একটা কমেন্ট করো যে তুমি কোথা থেকে দেখছো। চলো আজকে বোগেনভিলিয়ার এই রোগগুলো নিয়ে জানি এবং এর প্রতিকার নিয়েও জানি। যেটা বলছিলাম যে এই গাছটার কী কী রোগ হয়েছে বা আমাদের বোগেনভিলিয়াতে কী কী ধরনের রোগ হতে পারে এবং তার প্রতিকার। প্রথমেই দেখো, এই গাছটাতে এত ভরে ফুল এসছে কিন্তু কেন এই পাতাগুলো ছোট হয়ে গেছে সেগুলো আগে আমরা জানি। বোগেনভিলিয়ার মূলত রোগ যেটা হয় সেটা রুট বাউন্ড। এই গাছটা রুট বাউন্ড আদৌ হয়েছে কিনা সেটা আমি জানি না, কারণ এই গাছটা আমার এক বছর একটা 10 ইঞ্চি টবে আছে, তাই রুট বাউন্ড হওয়ার চান্সেস খুবই কম। কারণ এই গাছ বোগেনভিলিয়া রুট বাউন্ডটা পছন্দ করে, রুট বাউন্ড হলে কিন্তু ভরে ফুল দেয়, ঠিক আছে। কিন্তু আবার রুট বাউন্ড হয়ে গেলে আমরা এটাও জানি যে গাছ খাবার সংগ্রহ করতে পারে না, তার রুটগুলোতে এয়ার ভালো করে নিতে পারে না, তাই নিজের পাতাগুলোকে ছোট করে দেয়, এটাও একটা হতে পারে। তার সাথে হয় কি, অনেক সময় এতে একটা ভাইরাল অ্যাটাক বা একটা ব্যাকটেরিয়াল অ্যাটাকও দেখা যায়, অনেক সময় ফাঙ্গাল অ্যাটাকও দেখা যায় বোগেনভিলিয়াতে। হ্যাঁ, যদি বোগেনভিলিয়াতে ফাঙ্গাল অ্যাটাক দেখা যায় তখন তোমরা কী দেখবে, ধরো আমি একবার এই গাছে দেখিয়েছিলাম, গাছের ডালটাকে কেটে তোমরা দেখবে ভেতরে লাল লাল হয়ে থাকছে, লাল হয়ে থাকছে, আমার শর্টস ভিডিওতে দেখবে, সেটা কিন্তু ফাঙ্গালের জন্য বা ভাইরাসের জন্য। সেই ভাইরাস যদি আমাদের গাছকে অ্যাট্যাক করে তাহলে কিন্তু সেই গাছকে কোনোভাবেই ঠিক করা যায় না, মানে গাছের কাণ্ডটা ভেতরে ভেতরে লাল হতে থাকবে এবং ডাইব্যাক হতে শুরু করবে। অন্যদিকে এই গাছ যেহেতু হেভি ব্লুমার, মানে সব সময় বছরে ফুল দিতেই থাকে, তাই এর খাবারও দরকার হয় বেশি, এবং এর খাবার যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কি হয়, গাছে ক্লোরোসিস দেখা দেয়। ক্লোরোসিস ব্যাপারটা কি, ক্লোরোসিস ব্যাপারটা হলো পাতার রং হলুদ হয়ে যাওয়া, মানে যে ক্লোরোফিল থাকে, যে পাতা তো সবুজ থাকে, খাবার তৈরি করতে পারে ভালো, কিন্তু সেক্ষেত্রে কি হয় পাতাগুলো সাদা সাদা হলদেটে বর্ণ হয়ে যায় দেখবে তোমার বোগেনভিলিয়াতে অনেক ক্ষেত্রেই হয়। তো সেটা হলো ক্লোরোসিসের লক্ষণ। এই ক্লোরোসিস যদি হয় তার ম্যানেজমেন্ট কী করতে হবে সেটাও আমি আজকে এই ভিডিওতে দেখাবো, এবং এই গাছটা কী করে আমি স্টেপ বাই স্টেপ সুস্থ করে তুলবো, এই যে ছোটো ছোটো পাতা হয়ে গেছে এটার আপডেট আমি নেক্সট কখনো কোনো রিলে বা ভিডিওতে দেবো। তার জন্য বলবো আমার চ্যানেলটাকে ফলো করো, এবং আমার ফেসবুক আইডি যেটা ডক্টর চন্দন ভুই নামে আছে সেটাকে তোমরা ফলো করলে সেখান থেকেও এটার রিলগুলো তুমি দেখতে পাবে। তো চলো প্রথমে আমরা করবো কি, এই যে সাপোর্টটা আমি দিয়েছি এটাকে খুলে নেব এবং টব থেকে গাছটাকে বের করে নেব। তবে আজকে দেখাবো টবের ড্রেনেজ, বোগেনভিলিয়ার জন্য যে পারফেক্ট ড্রেনেজ করতে হয় সেটা কিন্তু করতে হবে। তার কারণ এই গাছ তার গোড়াতে জল জমতে পছন্দ করে না, যে গোড়াতে জল জমে গেলে কী হবে, গাছ তত্তর করে বাড়তে থাকবে, ফুল আসবে না। তাই এই গাছের আজকে ডিটেলস দেখাবো, পুরো ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবে। টব থেকে এই গাছটাকে বের করব। প্রথমে আমরা এই গাছকে একটু কাটাই ছাটাই করে নেব, ঠিক আছে। এবারে আমি একে টব থেকে বের করব। দেখো, এই গাছকে টব থেকে বের করার জন্য, শুধু এই গাছকেই না, যে কোনো গাছকে টব থেকে বের করার সবথেকে ভালো প্রসেস হলো এর গোড়াটাকে ধরে এই টবটাকে জাস্ট একটু কিছুতে ঠুকে দেবে, ঠিক আছে। এইভাবে ঠুকতে হবে, কোনো জায়গাতে ঠুকে দিলে গাছটা বেরিয়ে যাবে ইজিলি, কিন্তু অন্যান্য কোনোভাবেই গাছটাকে বের করবে না। তো আমি বের করে নিই। তো দেখো, আমি গাছটাকে বের করে নিলাম, এবারে রুটগুলোকে একটু কাটা ছাটাই করব, ঠিক আছে, কারণ রুট কমাতে হবে আমাদের।
এইটুকুতে করে দিলাম। এবারে আমি তোমাদের দেখাই এর টপ, পারফেক্ট টপ কীভাবে বানাবে তোমরা। দেখো সব কিছু আমি করে নিয়েছি, মাটি নিয়ে এসেছি, গাছটা নিয়ে এসেছি, টপ, যেটা প্রথমে বলছিলাম যে এই বোগেনভিলের জন্য যেটা টপ, স্পেশাল টপ কী করে বানাবে সেটা দেখে নাও। দেখো আমরা জানি যে কোনো টবের একটাই ফুটো থাকে তলায়, ঠিক আছে, কিন্তু বোগেনভিলের ক্ষেত্রে আমাদেরকে এই ফুটোটাকে বাড়িয়ে নিতে হবে, কারণ এই গাছ তার গোড়াতে জল জমুক সেটা পছন্দ করে না। কিন্তু আমরা তাই করব কি, টবটাকে উল্টে তলাতে আরও অনেকগুলো ফুটো করে নেব। আমি ড্রিল ব্যবহার করছি, তোমাদের কাছে ড্রিল না থাকলে তোমরা ছোটো কোনো ধারালো পেরেক টেরেক দিয়ে আস্তে আস্তে ঠুকে ঠুকে ফুটো করে নেবে, কারণ বোগেনভিলিয়া অলওয়েজ তার গোড়াতে জল জমুক সেটা পছন্দ করে না। দেখো তিনটে ছিল, আমি আরও তিনটে করে নিলাম, ঠিক আছে। এবারে নেক্সট প্রসেস এই যে ফুটোগুলো করলাম তার উপরে আমাদের দিতে হবে এই ধরনের টপ ভাঙা বা খোলামকুচি ভাঙা, ভেঙে ভেঙে আমি দিয়ে দেব। যেদিকটা ডাউন আছে সেই দিকটা থাকবে তলাতে, আর উঁচু দিকটা থাকবে ওপরে, ফুটোগুলোর ওপরে জাস্ট আমি দিয়ে দেবো। বোগেনভিলিয়ার এইভাবে টপ যদি তোমরা একবার তৈরি করে নাও তাহলে দেখবে কখনোই আর জল জমার বা গাছের রুটের কোনো ক্ষতি হচ্ছে না। আমি এগুলো দিয়ে দিলাম। এবারে করব কি, নেক্সট প্রসেস, বালি চালার পর, এই লাল বালি চালার পর দেখবে একটা নুড়ি বেরোয়, এই নুড়িটাকে আমাদের একটা লেয়ার করে দিতে হবে, মানে ওই যে খোলামকুচিগুলো যাতে ঢেকে যায়। ঠিক আছে, এর ওপরে দিতে হবে যে লাল বালি বিল্ডিং তৈরি করা স্যান্ড সেটাকে। এই যে এইটা হয়ে গেল বোগেনভিলিয়ার জন্য স্পেশাল টপ। অন্যান্য গাছের জন্য এইবার যদি তোমরা টপ তৈরি করো তাহলে কিন্তু দেখবে তোমার গাছ কখনো তার গোড়াতে জল জমে রুট পচন হয়ে মরে যায় সেটা হবে না। এবারে আমি এই গাছের জন্য যে স্পেশাল মাটিটা তৈরি করেছি, এটা কি তৈরি করেছি আমি, এটাকে করেছি আমি এক ভাগ নিয়েছি গার্ডেন সয়েল, যেটা আমার বাগানের মাটি, তোমাদের বাগানের যে মাটি আছে সেটাকে নেবে এক ভাগ, দু ভাগ নেবে নদীর সাদাবালি মাটি। দু ভাগ যদি নদীর সাদাবালি মাটি না পাও সেক্ষেত্রে তোমরা করবে কি, লাল বালি যেটা মোটা বালি সেটাকে নিয়ে নেবে এক ভাগ, তবে সেটাকে ব্যবহার করার আগে একটু জলে ধুয়ে নেবে, ঠিক আছে। আর আমি এখানে নিয়েছি এক ভাগ গোবর সার। এবার গোবর সার যদি তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তুমি ভার্মি কম্পোস্ট নিতে পারো বা পাতা পচা সার নিতে পারো। তাহলে আমি এখানে কি করেছি, এখানে নিয়েছি এক ভাগ আমার গার্ডেন সয়েল, দু ভাগ নিয়েছি নদীর সাদাবালি মাটি, আর এক ভাগ নিয়েছি কম্পোস্ট গোবর সার। তোমাদের এখানে যদি সাদাবালি না থাকে লাল বালিটা নেবে, এইভাবে মাটিটাকে তৈরি করে নেবে। মাটিটাকে তৈরি করে দেখো আমি কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিছুটা পরিমাণ মাটি দিয়ে দেওয়ার পর দেখো মাটিটা খুব ঝুরঝুরে একদম ঝরে পড়ে যাচ্ছে, তাই এর মধ্যে অনেক হাওয়া থাকে, আমাদের একটু চেপে চেপে দিতে হয়, ঠিক আছে। একটা বেড করে করে দিতে হয়, খুব চেপে না, মোটামুটি চেপে দিলাম আমি। চেপে দেওয়ার পর আমি করব কি, এবারে এই গাছের রুট বলটাকে বসিয়ে দেবো, একদম মাঝ বরাবর বসাবো যাতে দেখতে ভবিষ্যতে গাছটাকে ভালো লাগে, মানে এক সাইডে হয়ে গেলে জিনিসটা দেখতে ভালো লাগে না। তার সাথেই আমাদের করতে হবে কি, একটা সাপোর্ট, যেটা পিভিসি পাইপ, কাঠি দিলে বা বাঁশ দিলে কি হয় সেটা দীর্ঘদিন জলের সাথে থাকতে থাকতে পচে যায় এবং একটু হাওয়া দিলে ভেঙে যায়, কিন্তু এই ধরনের পিভিসি পাইপ যদি তোমরা ব্যবহার করো সেটা কিন্তু কখনো পচে না, তাই এটাকে একটা আমি সাপোর্ট হিসাবে একদিকে দিয়ে দেব, দেখব কোন জায়গাটাতে দিলে সুবিধা হয়। যাতে গাছের গোড়াটা না নড়ে যায়, ঠিক আছে, এইরকম জায়গাতে দিলে সুবিধা হবে। এই যে আমি দিয়ে দিলাম।
এবারে বাকি যে মাটিটা আছে সেটা আমি দিয়ে দেব, কিন্তু চেপে চেপে। তবে টব ভর্তি করে এখন মাটিটা দেব না, কারণ খাবার দিতে হবে। দেখো আরও একটা লেয়ার দিয়ে দিলাম যাতে গাছটা একটু স্টেবল হয়ে যায়, ঠিক আছে। এগুলো সাইডগুলো চেপে দিলাম আমি। চেপে দিলাম, এবারে দেব খাবার। খাবার কি? স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার। দেখো আমার এই সাইডে একটা আমি থাম্বনেল দিচ্ছি, এই থাম্বনেলটা আমার যে সমস্ত ভিডিও মানে ভিডিওর যে প্লেলিস্ট আছে সেখানে গাছের খাবার বলে একটা প্লেলিস্ট পাবে, সেখানে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা তুমি এই থাম্বনেলটা খুঁজে নেবে এবং সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো, ওই ভিডিওটা। কারণ এই সার যদি তুমি তোমার সমস্ত গাছে মাসে একবার করে দাও তাহলে গাছে আর কোনো খাবার দেওয়ার দরকার হয় না। তো আমি এটাকে এখন দেব এক মুঠো। দেখো এই এক মুঠো দিয়ে দিলাম, ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে। এবারে পুরো মাটিটাকে ভর্তি করে দেবো এবং গাছে জল দিয়ে দেবো। দেখো যে কোনো গাছ যদি জল ভালো বাসুক চাই না বাসুক, তাকে যখন প্রতিস্থাপন করছো বা রিপোর্ট করছো তাকে কিন্তু জলে ভরিয়ে দিতে হবে সেই টবটাকে। তার সাথে এই যে আমি এই কাজটা করলাম, এবার আমি গাছটাকে রাখবো কোথায়? এখন আমি মোটামুটি 4-5 দিন একে সেমি শেডে রাখবো, কারণ এখন যদি ফুল সানলাইটে যায় তাহলে গাছের স্ট্রেসটা যেটা এসেছে যে এই কাটাই ছাটাই করলাম, রুট কাটাই ছাটাই করলাম, সেটাও নিতে পারবে না। তাই এখন একে সেমি শেডে রেখে দেবো আমি। মাটিটা ভরে ভরে দিয়ে দিই। দেখো আমার গাছ রিপোর্ট করা হয়ে গেল। আজকের ভিডিওটা এতটাই। এর আপডেট দেখতে চাইলে তুমি যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো যদি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আবার বলছি আবার ভালো লেগেছে তাহলে একটা শেয়ার করে দাও। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।